উৎসব মানেই কিন্তু পোলাও কোফতা। কিন্তু প্রিয় দর্শক, কোফতা শুনলে মনে হয় একটু ঝামেলার ব্যাপার, তাই আপনাদেরকে এই ঝামেলামুক্ত করতে আমি নিয়ে এসেছি খুবই সহজ একটা চিকেন কোফতার রেসিপি। তাহলে চলুন এই সহজ চিকেন কোফতাটা কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা বাটিতে আধা কাপ টক দই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাঠবাদাম, চাইলে এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে, আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার এটাকে আমি পেস্ট করে নিব। পেস্ট করে নিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি, এটা পরে ব্যবহার করব। এখানে আমি মুরগির বুকের মাংস পেস্ট করে নিয়েছি, আমি মাঝের সাইজে দুটো বুকের মাংস ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন। এর মধ্যে এবার আধা চা চামচের মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, আধা চা চামচের চেয়ে কম রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টেলে নেওয়া বেসন, অর্থাৎ শুকনো খোলায় আমি 2 টেবিল চামচ বেসন টেলে দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাইন্ডিংটাও ভালো হয়। এখানে আটা কিংবা ময়দা ব্যবহার করলে স্বাদটা অতটা ভালো আসে না, অনেকে ব্রেড ক্রাম্স বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করে, তবে আমি আজকে বেসন দিয়ে দেখাচ্ছি, এভাবে কিন্তু বেশ ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাতে সামান্য তেল মেখে আমি এখান থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিব। খুব বড় করার দরকার নেই, আবার খুব ছোটো না, মাঝারি সাইজের করে নিলাম, আর এটা কিন্তু আরও ফুলবে। প্রিয় দর্শক, আপনারা এভাবে তৈরি করে এটা কিন্তু এভাবেও ভেজে খেতে পারেন, এভাবে অনেক সুস্বাদু হয়, আর চাইলে এই পর্যায়ে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি একটু ফাঁকা ফাঁকা করে বলগুলো দিয়ে দিলাম, দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু হতে দিতে হবে। যেহেতু চিকেন পেস্ট, এটা কিন্তু খুব সহজেই জমাট বেঁধে যায়। প্রিয় দর্শক দেখুন, আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর খুব লাল করে কিন্তু ভাজবো না, দুপাশটা হালকা লালচে হয়ে এলে আমি এখানে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল, চাইলে এখানে ঘি ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে আমি এবার 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 5-6টা কালো গোলমরিচ এবং 1টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, চাইলে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আদা রসুন ধনিয়া জিরা কষিয়ে নিতে হবে এই পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা সোনালি রং আসে এই কোফতার মধ্যে। সামান্য পানি দিয়ে দিলাম যেন গুঁড়ো মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। তেলের সাথে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি সেই যে আমরা বাদাম এবং পেঁয়াজ বেরেস্তার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার সবটুকুই। আমি এখানে 3 রকমভাবে পেঁয়াজ ব্যবহার করলাম, এভাবে স্বাদটা খুবই ভালো আসে। আর এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেল মশলা আলাদা হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, খেয়াল রাখতে হবে কিন্তু আমি কোফতাতেও কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে। দেখুন প্রিয় দর্শক, আমাদের তেল মশলা আলাদা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেই কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আবার একটু কষিয়ে নিচ্ছি কোফতার সাথে পুরো মশলাটা। দেখুন প্রিয় দর্শক, খুব সুন্দর একটা লুক এসেছে। এবার কোফতার মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকার জন্য আমি সেই বাটি ধুয়ে 1/2 কাপের মতন পানি দিয়ে দিলাম। এবার ঢেকে আমি চুলোর আঁচটা মিডিয়াম লোতে করে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আমি 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন কোফতাটা কিন্তু সাইজে আরেকটু বড় হয়ে গিয়েছে আর মশলাটা শুষে নিয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচের মতন চিনি দিয়ে দিলাম, 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। এর বেশি আমি ঝোলটা টানিয়ে নিব না, এরকম একটু মাখো মাখো রাখবো। দেখুন প্রিয় দর্শক, খুব বেশি ঝোলো না, আবার খুব কমও না। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে ঢেকে রাখছি কাঁচামরিচ এবং ঘিয়ের ফ্লেভারটা পুরো রান্নায় ছড়ানোর জন্য। প্রিয় দর্শক, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর দেখুন কত সহজে একটা চিকেন কোফতা রান্না হয়ে গেল। আপনি রান্নাটা করে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আসবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।